বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং তথা পলিটেকনিক ভর্তি তথ্য 2023 আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের পপলি এডুকেয়ারের নিয়মিত আয়োজন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি তথ্য নিয়ে যথারীতি আমি আপনাদের সঙ্গে আজকে ধারাবাহিকভাবে যে ভিডিওগুলো করতেছিলাম আমরা গতকাল থেকে শুরু হয়েছে, আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। আজকে আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি তথ্য সম্পর্কে জানানোর চেষ্টা করব। সেই ধারাবাহিকতায় আজকে আমরা বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে আপনার ন্যূনতম জিপিএ কত লাগবে, এখানে ভর্তির টেকনোলজি সংখ্যা কত, প্রতিটা টেকনোলজিতে আসন সংখ্যা কত, এই তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করব। যদিও এই তথ্যগুলো আপনারা সচরাচর ওয়েবসাইটে গেলেও সেইখানে পুরাতন তথ্যগুলো দেখা যায়, তো বাস্তবসম্মত বর্তমান সময়ের উপযোগী করে এই তথ্যগুলো আমাদেরকে প্রোভাইড করেছেন আমাদের পপলি এডুকেয়ার ডিপ্লোমা অনলাইন ক্লাস ও সুপার সাজেশনের একজন নিয়মিত স্টুডেন্ট এমডি আরাফাত রহমান। ইলেকট্রনিক্স টেকনোলজিতে সে আছে। আপনারা বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে যদি ভর্তি হতে চান বা ভর্তি হন তাহলে অবশ্যই তার সঙ্গে আপনাদের দেখা হবে। আর পলিটেকনিক ভর্তি তথ্য সংক্রান্ত সমস্ত এ টু জেড আপনারা আমাদের ওয়েবসাইট popeliedukear.net, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স দেওয়া থাকবে, সেইখানে পেয়ে যাবেন। তো আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো ইতিমধ্যে বলেছি। যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রিপশন করবেন, কেননা আপনার পলিটেকনিক কলেজে বা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হওয়া পর্যন্ত আজ থেকে ভর্তি হওয়া পর্যন্ত আমরা আপনাদের পাশে থাকব, বিভিন্ন তথ্য দিয়ে বিভিন্ন সহযোগিতা করার চেষ্টা করব। তো তার ওই ধারাবাহিকতায় আমরা স্টেপ বাই স্টেপ যে উদ্যোগগুলো নিয়েছি, আপনি যদি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি নাও হন তারপরেও আপনার জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ, কেননা আমরা এই ইনস্টিটিউট সহ অন্যান্য ইনস্টিটিউট সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করব। এখানে আমরা প্রথমে দেখে নেব যে এটির অবস্থান, এটি কোথায় অবস্থিত, এটা সবাই জানি আমরা। উত্তরাঞ্চলের জন্য বাংলাদেশের শীর্ষ 10টি পলিটেকনিক ইনস্টিটিউটকে যদি ধরা হয় তার মধ্যে বগুড়া অবশ্যই অন্যতম। খুবই ভালো একটি পলিটেকনিক ইনস্টিটিউট। ভিডিওতে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন টেকনোলজি রয়েছে কয়টি, আসন সংখ্যা কী, ন্যূনতম জিপিএ কত, আর কেন ভর্তি হবেন, সমস্ত তথ্যগুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এইখানে বলে রাখা ভালো যে আমাদের এইখানে টেকনোলজিগুলো হচ্ছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আরএসি, পাওয়ার আর কম্পিউটার। এখানে আপনি অন্য কোনো টেকনোলজিতে যদি আপনার ভর্তি হওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই বগুড়া আপনার জন্য নয়, কিন্তু আপনার স্বপ্ন যদি থাকে যে আপনি সিভিলে পড়বেন বা ইলেকট্রিক্যালে মেকানিক্যালে পড়বেন বা পাওয়ার, আরএসি, ইলেকট্রনিক্স, কম্পিউটার পড়বেন, বা আপনার বাড়ি যদি উত্তরাঞ্চলে হয়ে থাকে তাহলে বগুড়া আপনার জন্য পারফেক্ট। কিন্তু আমাদের জিপিএ কত লাগবে, কি পয়েন্ট পেলে, সর্বনিম্ন কত পয়েন্ট থাকলে আমি চান্স পেতে পারবো, সেটাও একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায়। আমরা এখন একটু আসন সংখ্যা দেখে নেব। যেখানে আমাদের সিভিলে আসন সংখ্যা রয়েছে প্রথম শিফটে 100, দ্বিতীয় শিফটে 100 অর্থাৎ 200, মেকানিক্যালে 300, ইলেকট্রিক্যালে 300, ইলেকট্রনিক্স 100, আরএসি 50+50, পাওয়ার 50+50 এবং কম্পিউটার 50+50। অর্থাৎ আপনারা যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেরকমই হচ্ছে আপনাদের আসন বিন্যাস বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে। তো এইখানে বলে রাখা ভালো, আপনাদের শুধুমাত্র মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল বাদে বাকি যেগুলো রয়েছে, যেমন সিভিল অবশ্যই টপ ডিমান্ডেবল একটি টেকনোলজি, আর অন্যান্যগুলোতে 50 করে, প্রথম শিফটে 50, দ্বিতীয় শিফটে 50। তো এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে আপনাদের জিপিএ। মিনিমাম কত জিপিএ আপনার প্রয়োজন যদি আপনি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের মতো একটি স্বনামধন্য পলিটেকনিক ইনস্টিটিউটে পড়তে চান বা একটি ডিপ্লোমা ডিগ্রি নিতে চান। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এখান থেকে আপনি যদি আপনার কোনো ধরনের কোটা না থাকে, নর্মাল কোটায় থাকেন, তাহলে মিনিমাম 4.85 এর উপর বা 8.3 এর উপর আপনার জিপিএ লাগবে যদি আপনি এখানে চান্স পেতে চান। আর এর নিচে জিপিএ দিয়ে আসলে যদি আপনি 4.8 এর নিচে আপনার জিপিএ থাকে তাহলে আমি আপনাকে সাজেস্ট করব যে অন্য কোনো পলিটেকনিক ইনস্টিটিউট যেগুলো আপনার বাড়ির কাছাকাছি সেইখানে ভালো একটা সাবজেক্টে আপনি পড়তে পারেন। এখানে যদি আপনি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে যে এখন 2022 প্রবিধানে সব টেকনোলজি গুরুত্বপূর্ণ, বাট এরপরেও যদি বগুড়া পলিটেকনিক্যালের কথা বলা হয় সেইখানে যদি আপনার যে সর্বনিম্ন বা লোয়েস্ট যে সাবজেক্ট সেই সাবজেক্টেও যদি আপনি পড়তে চান তাহলেও 4.85-এর উপর জিপিএ আপনার মিনিমাম লাগবে। এরপরেও দেখা যাবে যে আপনার হয়তো প্রথম মেরিট লিস্টে চান্স হবে না, সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ হবে, ওয়েটিংয়ে থাকবেন, অনেক পরে হয়তো আপনি চান্স পেতে পারেন। সেই ক্ষেত্রে আমরা স্টেট ফরওয়ার্ডলি যারা সেফ মোডে আছি আমাদের চ্যানেলে আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমাদের জিপিএ, আমি এত জিপিএ পেয়েছি, আমি কি চান্স পেতে পারবো? বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য 4.85 বা 4.90-র উপরে যদি আপনার জিপিএ থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করবেন, আর অ্যাপ্লাই করার সময় সঠিকভাবে আবেদন করবেন। বগুড়ার মতো করে অন্যান্য পলিটেকনিক ইনস্টিটিউট নিয়ে আমরা আমাদের চ্যানেলে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করে যাব, সেই অবধি আমাদের সঙ্গে থাকবেন। আর আমাদের ডিপ্লোমা প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার অনলাইন প্রাইভেট প্রোগ্রাম চলমান, যেখানে আপনি স্বল্প টাকায় 510 টাকা অথবা 1020 টাকা দিয়ে পুরো সেমিস্টারে সবগুলো বিষয়ের অনলাইন ক্লাস এবং সুপার সাজেশন পেতে পারেন। এই বিষয়ে বিস্তারিত আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে জেনে নেবেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।